আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শতাধিক প্রকল্পের। পরে তিনি সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন। মাসুম মিয়া, শুক্রবার দুপুরে কথা হচ্ছিল তাঁর সাথে। গাজীপুরের এই বাসিন্দা তাঁর বাবাকে চিকিৎসা করাতে নিয়ে এসেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। আমার বাবা দেখছেন যেন আগে চিকিৎসা করেছি, সাবা ভালো না, এই জন্য আসছি। ঢাকা গেলেন না কেন? ঢাকা গেছি না, যানজটও বেশি, আবার চিকিৎসাও বেশি ভালো না, একটা চিকিৎসা ভালো। প্রতিদিন প্রায় 4,000 মানুষ এখানে সেবা নেন। বর্তমান সরকারের আমলে হাসপাতালটির শয্যা সংখ্যা 1,500-এ উন্নীত হয়। নির্মাণ করা হয় 8-তলা ভবন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একজন চিকিৎসকের বিপরীতে 3 জন নার্স ও 5 জন মেডিকেল টেকনোলজিস্ট প্রয়োজন। বিষয়টি বিবেচনায় এই জেলায় ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি প্রতিষ্ঠা করেছে সরকার। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সন্তুষ্ট। ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি আগে ময়মনসিংহে ছিল না, যেহেতু আমরা এখানে উন্নত প্রশিক্ষণ নিতে পারবো, উন্নত ট্রেনিং করতে পারবো, তাতে আমাদের অনেক অনেক সুবিধা হয়েছে। ব্রহ্মপুত্র, কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাওয়া এ নদ বহু আগেই ঐতিহ্য হারিয়েছে, স্রোতের সাথে বিলীন হয়েছে নদকেন্দ্রিক অর্থনীতি। তাই সারা বছর পানির প্রবাহ ঠিক রাখতে খনন কাজ করছে সরকার। আগামী বছর এ প্রকল্প শেষ হওয়ার কথা রয়েছে। ময়মনসিংহ বিভাগের 32টি পৌরসভার পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনা, 21টি বিদ্যালয় ও কলেজের 4-তলা একাডেমিক ভবন সহ 100টিরও বেশি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি যোগ দেবেন সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগের জনসভায়। আমরা সার্কিট মাঠে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। ময়মনসিংহ এই শহরের আশপাশের রাস্তাঘাট সব ইনশাআল্লাহ ভরে যাবে। এটা হবে সহনদী গলের বৃহত্তম জনসভা। 14 দল অংশীদার আমাদের এখানকার জাসদ, আমাদের ওয়ার্কার্স পার্টি, এই সমস্ত দলগুলি কিন্তু তাদের যতটুকু সক্ষমতা আছে সক্ষমতা দিনে তারা মিছিল নিয়ে আমাদের এই সমাবেশে অংশগ্রহণ করবে। এই অঞ্চলের মানুষ আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবেন। প্রায় 4.5 বছর পর ময়মনসিংহে আসছেন বঙ্গবন্ধু কন্যা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 10 মাস বাকি। আওয়ামী লীগ নেতারা বলছেন ভোটের মাঠে দলের হাতিয়ার কেবলই উন্নয়ন। টানা তৃতীয় মেয়াদে বর্তমান সরকারের যত উন্নয়ন হয়েছে সেগুলো তুলে ধরেই শনিবারের জনসভায় বক্তৃতা করবেন দলীয় প্রধান শেখ হাসিনা। ভোট চাইবেন সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের এই নগরীতে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ময়মনসিংহ। আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শতাধিক প্রকল্পের। পরে তিনি সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন। মাসুম মিয়া, শুক্রবার দুপুরে কথা হচ্ছিল তাঁর সাথে। গাজীপুরের এই বাসিন্দা তাঁর বাবাকে চিকিৎসা করাতে নিয়ে এসেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। আমার বাবা দেখছেন যেন আগে চিকিৎসা করেছি, সাবা ভালো না, এই জন্য আসছি। ঢাকা গেলেন না কেন? ঢাকা গেছি না, যানজটও বেশি, আবার চিকিৎসাও বেশি ভালো না, একটা চিকিৎসা ভালো। প্রতিদিন প্রায় 4,000 মানুষ এখানে সেবা নেন। বর্তমান সরকারের আমলে হাসপাতালটির শয্যা সংখ্যা 1,500-এ উন্নীত হয়। নির্মাণ করা হয় 8-তলা ভবন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একজন চিকিৎসকের বিপরীতে 3 জন নার্স ও 5 জন মেডিকেল টেকনোলজিস্ট প্রয়োজন। বিষয়টি বিবেচনায় এই জেলায় ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি প্রতিষ্ঠা করেছে সরকার। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সন্তুষ্ট। ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি আগে ময়মনসিংহে ছিল না, যেহেতু আমরা এখানে উন্নত প্রশিক্ষণ নিতে পারবো, উন্নত ট্রেনিং করতে পারবো, তাতে আমাদের অনেক অনেক সুবিধা হয়েছে। ব্রহ্মপুত্র, কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাওয়া এ নদ বহু আগেই ঐতিহ্য হারিয়েছে, স্রোতের সাথে বিলীন হয়েছে নদকেন্দ্রিক অর্থনীতি। তাই সারা বছর পানির প্রবাহ ঠিক রাখতে খনন কাজ করছে সরকার। আগামী বছর এ প্রকল্প শেষ হওয়ার কথা রয়েছে। ময়মনসিংহ বিভাগের 32টি পৌরসভার পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনা, 21টি বিদ্যালয় ও কলেজের 4-তলা একাডেমিক ভবন সহ 100টিরও বেশি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি যোগ দেবেন সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগের জনসভায়। আমরা সার্কিট মাঠে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। ময়মনসিংহ এই শহরের আশপাশের রাস্তাঘাট সব ইনশাআল্লাহ ভরে যাবে। এটা হবে সহনদী গলের বৃহত্তম জনসভা। 14 দল অংশীদার আমাদের এখানকার জাসদ, আমাদের ওয়ার্কার্স পার্টি, এই সমস্ত দলগুলি কিন্তু তাদের যতটুকু সক্ষমতা আছে সক্ষমতা দিনে তারা মিছিল নিয়ে আমাদের এই সমাবেশে অংশগ্রহণ করবে। এই অঞ্চলের মানুষ আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবেন। প্রায় 4.5 বছর পর ময়মনসিংহে আসছেন বঙ্গবন্ধু কন্যা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 10 মাস বাকি।
আওয়ামী লীগ নেতারা বলছেন, ভোটের মাঠে দলের হাতিয়ার কেবলই উন্নয়ন। টানা তৃতীয় মেয়াদে বর্তমান সরকারের যত উন্নয়ন হয়েছে সেগুলো তুলে ধরেই শনিবারের জনসভায় বক্তৃতা করবেন দলীয় প্রধান শেখ হাসিনা। ভোট চাইবেন সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের এই নগরীতে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ময়মনসিংহ।